हेलो अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। আপু আপনি মহিলা প্রার্থী দাঁড়াচ্ছেন এখানে খুব নতুন আপনি এবং যোগ্য প্রার্থী তে এখানকার লোক সবাই আপনাকে চায় এবং আমরাও জানি যে আপনি পাস করলে এই এই যে ভোটাররা যারা আছে এলাকাবাসী তাদের জন্য আপনি কি করতে চান আপনি একটু জানান এবং আপনি সবার কাছে ভোট চান। আমি যদি আমি নির্বাচিত হইতে পারি আমি যদি আল্লাহ আকবার কামারে নির্বাচিত করে তাহলে আমি জনগণের সেবা করতে চাই। এছাড়া আমার কোনো নিজের জন্য কিছু আমি চাই না। আমার দুইটি মেয়ে একটি ছেলে, আমি শুধু জনগণের জন্যই নামছি। আমার নিজের স্বার্থের জন্য নামি না, আমি দেশের উন্নয়ন চাই, আমি এলাকার উন্নয়ন চাই, আমি গরিব দুঃখের পাশে থাকতে চাই, এটাই আমার আশা, এটাই আমার শেষ কথা। আপনারা আপনারা কি এই এই যে যোগ্য প্রার্থী তাকে ভোট দিতে চান? আপনি একটু কিছু বলেন, আপনি একটু এই প্রার্থী সম্বন্ধে কিছু বলুন আপনার এলাকাবাসী। আমাদের এলাকার প্রার্থী তা সুচরিত্রের অধিকারী, তিনি অনেক ভালো এবং তিনি নির্বাচন করতেছেন গরিব মানুষজন নিয়ে, নির্দলীয়, তিনি কোনো দলের নাই, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকে গণ্য করা যায়। তিনি আওয়ামী লীগ না, বিএনপিও না, হাত পাখাও না এবং এলাকার লোকজন সবাই তাকে সাপোর্ট দিচ্ছে। ধন্যবাদ। আচ্ছা আপনারা সবাই এই প্রার্থীকে কি ভোট দিতে চান? আপনারা সবাই হাত জাগান এবং সবাই এলাকা এলাকা সব এলাকায় যাইয়া দাঁড়ে দাঁড়ে যাই আপনারা ভোট চাবেন নতুন প্রার্থীর জন্য। আপনি এই যে আজকে সবাই দেখছেন আপনার পাশে যে দর্শকরা আছে যারা ভোট দেবে আপনারে, এরা কিন্তু স্বতঃপূর্তভাবে আপনারা কিন্তু ভোট দিতে চায় এবং দাঁড়ে দাঁড়ে যায় তারা ভোট চাবে। আপনাদের খুশি লাগতেছে না? নিশ্চয়ই আমার খুশি লাগতেছে। আমার ছেলেরা, আমার বাবা, আমার ভাই, সবাই, আমার জনগণ আমার চায় বিদায় আমার পাশে পাশে যায়, দুয়ারে দুয়ারে যায়। কেন যায়? আমার তাদের ভালো লাগছে এই জন্য যায়। আমার একটা ছেলে আর হাজারো ছেলেরা, এটিও আমার সন্তান। শুধু আমার একটা ছেলে নিয়ে আমি না, আমি জনগণ নিয়ে আমি আমি একা তো আমার পরিবার না, আমি সব তিন ওয়ার্ডের সবাইকে নিয়ে আমি নির্বাচিত হইতে চাই। আমি শুধু আমার সন্তান নিয়ে না, আমার পরিবার নিয়ে না, আমি সবার পাশে থাকতে চাই। আমি সবাইকে নিয়ে, সবাই আমার সন্তান, সবাই আমার জনগণ, আমি জনগণের নিয়েই নির্বাচিত হইতে চাই, আমি একার জন্য। আপনারা সূর্যমুখী আপা এখানে আছে, হ্যাঁ রহিমা আপা আছে, ওনার ওনার সন্তান এখানে আছে, এই সন্তানের ছেলে দুই একটা কথা বলতে চাই। বলুন আপনার আপনার এই মা দাঁড়াইছে, আপনার কেমন লাগছে এবং আপনার মা পাস করলে আপনার মার পাশে থেকে এই জনগণের সবাই উপকার করবেন কি করবেন এগুলো বলেন একটু। আমার মা এলেকশন করতেছে, সেজন্য আমার খুশি খুশি রাখতেছে, জনগণ আমার পাশে আছে তাতে আমি খুব আনন্দিত। আমার মা যদি নির্বাচন হতে পারে আমি জনগণের পাশে থেকে আমি সেবা করব, আমার মা যেখানে পারবে না সেখানে আমি আমি থাকব। ধন্যবাদ। আমার জনগণ যদি আমাকে জয় নির্বাচন করে আমি তাদের আজীবন পাশে থাকব। এখানে আমরা প্রার্থী অনেক ভালো, আমরা এখানে সূর্যমুখী রহিমা আপার নির্বাচনী এলাকা চরমোনাইতে আমরা সব কিছু দেখলাম খুব সুন্দরভাবে। আগে এদের ডিসিপ্লিন, এরা ডিসিপ্লিন বজায় রেখে এখানে নির্বাচন করতেছে, ভোট চাইতেছে দাঁড়ে দাঁড়ে। আজকে রহিমা আপারও কথা শুনলাম, ভালোই কথা। আমরা এখানে চরমোনাই থেকে নির্বাচনী এলাকা রহিমা আপার, চরমোনাই থেকে এসবি টিভি, আমি আব্দুর রহিম, ধন্যবাদ সবাইকে।